চোখ মানুষের দেহের সবথেকে গুরুত্বপূর্ণ অঙ্গ, যা প্রতিটি মানুষের জন্য খুব মূল্যবান। চোখ না থাকলে আমরা দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারতাম না, আর না পারতাম নিজেকে সমাজের উচ্চতর স্থানে নিয়ে যেতে। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। চোখ ছাড়া আমরা কোনো কাজই করতে সক্ষম থাকতাম না। তবে জানেন কি, আমরা সবথেকে বেশি অবহেলা করি আমাদের চোখকে। নিজেদের অজান্তেই আমরা এমন কিছু ভুল করি যা চোখের নানা ক্ষতির জন্য দায়ী। চলুন জেনে নেওয়া যাক নিত্যদিনে যেসব ভুলে আমাদের মূল্যবান চোখ ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলন্ত ট্রেন, বাস বা দুরন্ত গতির গাড়িতে বসে অনেকেই বই পড়েন কিংবা মোবাইল স্ক্রিনে তাকিয়ে থাকেন। এই সময় ছোট ছোট কম্পমান অক্ষর পড়তে গিয়ে চোখে চাপ পড়ে বেশি, তাই এই বদভ্যাস একদম এড়িয়ে যান। অন্ধকারে টিভি স্ক্রিন, ল্যাপটপ বা কম্পিউটারে চোখ রাখলে পুরো মনোযোগ মনিটরে গিয়ে পড়ে, যা চোখের পক্ষে অস্বস্তিদায়ক। সেক্ষেত্রে একটানা তাকিয়ে থাকবেন না, তবে ঘরের আলো জ্বালিয়ে দেখাটাই সঠিক, এতে চোখের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না। যাদের সারাদিন কম্পিউটারের সামনে বসে কাজ করতে হয় তাদের কম্পিউটার ভিশন সিনড্রোম খুব কমন, চোখের ড্রাইনেসও দেখা যায়, তাই কিছু সময় অন্তত মেশিনের সামনে থেকে উঠে চোখে জলের ঝাপটা দিয়ে আসুন। তাছাড়া রুব্লিকেটিং আই ড্রপও ব্যবহার করতে পারেন। টেলিভিশন, মোবাইল এবং কম্পিউটার স্ক্রিনে ব্রাইটনেস কমিয়ে রাখুন। চশমার লেন্সে অ্যান্টিগ্লাস, অ্যান্টি রিফ্লেকটিভ কেটিং ব্যবহার করুন, এতে চোখ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। অনেকেই সানগ্লাস ব্যবহার করেন না, যা খুব জরুরি। তাছাড়া হাত না ধুয়ে ভুলেও চোখে হাত দেবেন না, এতে সংক্রমণের আশঙ্কা বাড়ে। চোখের পেশিকে আরাম দিতে অন্তত 7-8 ঘন্টা ঘুম প্রয়োজন, যা অনেকেই করেন না। এছাড়া যেসব খাবার খেলে চোখের এই সমস্যা দূরে থাকবে, যেমন চোখ ভালো রাখতে সবুজ শাকসবজি বেশি করে খাওয়া জরুরি, ভিটামিন এ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার, পালং শাক, ব্রোকলি, গাজর, বাদাম, ডিম, সামুদ্রিক মাছ ও ছোট মাছ খাওয়া চোখের পক্ষে ভালো। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ধূমপান চোখের ক্ষতি করে, তাই ধূমপান ছেড়ে উপরোক্ত খাবারগুলো ছোট বড় সবাই খাওয়ার অভ্যাস গড়ে তুলুন এবং শরীরের সবচেয়ে প্রয়োজনীয় সম্পদ চোখকে বাঁচিয়ে রাখুন। তো বন্ধুরা, নিজে তো ভালো থাকবেন এবং বন্ধুদেরকে তো ভালো থাকা উচিত, তার জন্য যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।